এই চেয়ারটার কত দাম? এই চেয়ারটায় বসতেন হযরত হাফিজজি হুজুর, এই চেয়ারে বসতেন আল্লাহু আকবার খতিবে বাঙ্গাল, আল্লাহু আকবার, এই চেয়ারে বসতেন খতিব হযরত ওবায়দুল হক, এই চেয়ারে বসতেন মুফতি আমিনী, এই চেয়ারে বসতেন আমাদের আকাবিররা, আর এই চেয়ারে ওই কোথ থেকে আসছে মুক্ত পড়ছে, আর এখন পড়াশোনা বন্ধ, এখন উনি ওয়াজ করে, উনি বক্তা। ঘৃণা হয় এই সমস্ত বক্তা, এখন আমার ওয়াজ করতে আমার ঘৃণা আসে, লজ্জা আমার মাথা নত হয়ে যায়। এজন্য সামনে থেকে আমি বলবো, আমাকে আর দাওয়াত দিয়েন না, ওই লেভেলওয়ালা বক্তাদেরকে দাওয়াত দিয়া তাদের থেকে ওয়াজ শুনবেন। এত বছর পড়াশোনা করার পরেও এখনো চেয়ারে বসতে বুক কাঁপে, আর বালেগ হয় নাই, তাফসীরে কিতাব এ টু জেড পড়ে নাই, ওস্তাদের থেকে অনুমতি নেয় নাই, ব্যাস চেয়ারে এসে বসে গেল, উনি বক্তা হয়ে গেল। এই জন্য আল্লাহ রসুল বলছে, ইদা উসসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, অযোগ্য যখন যোগ্যের চেয়ারে বসে তখন তোমরা কেয়ামতের অপেক্ষা করো, যে কেয়ামত কাছে এসেছে। অযোগ্য যখন যোগ্যের চেয়ারে বসে, শুধু এটা ওয়াজ মাহফিলের কথা বলতেছি না, সর্বক্ষেত্রে, দুই কলম শিখে নেই ব্যাস এমডি হয়ে বসে আছে, একটা অঙ্ক করতে পারে না, একবারে চেয়ারম্যান হয়ে বসে আছে, সে ওই সেক্টরটাকে ধ্বংস করে ছাড়ে। একটু তাফসির পারে না, আয়াতের তরজমা পারে না, কোরআন হাদিসের নাসেক মানসুক জানে না, বসে গেছে তো সে উম্মতকে ধ্বংস করে ছাড়ে, কথা ঠিক কিনা বলো? ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه
عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أزلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال عليه الصلاة والسلام وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين آزادی افکار میں ہے ان کی تباہی آزادی افکار میں ہے ان کی تباہی رکھتے نہیں جو فکر تدبر کا سلیقہ رکھتے نہیں جو فکر تدبر کا سلیقہ ہو فکر اگر خام تو آزادی افکار ہو فکر اگر خام تو آزادی افکار انسان کو حیوان بنانے کا طریقہ انسان کو حیوان بنانے کا طریقہ وقال تعالی فی شان حبیبه ومحبوبه مخبرا وآمرا ان اللہ وملائکته یصلون علی النبی يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر محبت الشتے انتریکت الشتے زبان کھلے درود شریف پڑی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله قدم تلي ألك بشير أدوغي آيو جيتو أجكري ويتحاشيك وازو دعار محفلير সম্মানিত সভাপতি সাহেব হযরতে উলামায়ে কেরাম সম্মুখ পানে সমবেত দীন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে মুসলমান করেছেন
যিনি আমাদেরকে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে ময়দান জুড়ে কোরআনে কারিমের প্রেমে কোরআনের পাখি হয়ে ময়দান জুড়ে বসে যাওয়ার তৌফিক যিনি আমাদেরকে দান করেছেন। আসুন না আমরা সকলে একসাথে মন খুলে প্রাণ খুলে হৃদয়ের আবেগটুকুন উজাড় করে দিয়ে শরীরের সমস্ত শক্তিটুকুন ব্যয় করে দিয়ে রব্বে করিমের দরবারে নজরানা হিসাবে শুকরিয়া আদায় করি। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এই যে আমরা আলহামদুলিল্লাহ পড়লাম, আলহামদুলিল্লাহর মধ্যে আটটি হরফ আছে, বলেন কয়টি হরফ আছে? এই আটটি হরফ আছে, আমরা আলহামদুলিল্লাহ পড়েছি। তো আল্লাহ রব্বুল আলামিন আমাদের আমল নামায় আট দশে আশি নেকি দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। কমসে কম কয় নেকি? আশি নেকি। এক নেকি গর কোই বান্দা করে এক কে বদলে মে উসকো দস মিলে। আল্লাহর কোন বান্দা বান্দি যদি একটা নেক আমল করে আল্লাহ তাআলা মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ তাআলা ওই নেক আমলকে কমসে কম দশ গুণ বাড়াইয়া তার আমল নামায় আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দেন, সুবহানাল্লাহ। তাহলে আজকের মজলিসে আসতে পেরে বসতে পেরে আমরা খুশি না বেজার? কম না বেশি? বেশির আওয়াজ আসতে না জোরে? সকলে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমাদের অনেক বিজ্ঞ বিজ্ঞ ওলামায়ে কেরাম তারা বয়ান করবেন। আমরা আসলে একটু মজলিস জমানোর জন্য কিছু কথাবার্তা বলা, ওয়াজ করার মতো তো সেই যোগ্যতা নাই। আজকালকে তো ওয়াজ একটা ফ্যাশন হয়েছে, ফ্যাশন। আমি অমুক, আমি তমুক, হ্যাঁ, ওয়াজ করতে আসছে তো ওয়াজ করতেছে, সুরের লহরি ঝাড়তেছে, কিন্তু আল্লাহওয়ালার কোনো সোহবত নাই, বুজুর্গানের দিন থেকে এজাজত নাই, তাফসিরের সাথে কোনো সম্পর্ক নাই, তো বাস বসে গেছে। আর এই চেয়ারটার কত দাম? এই চেয়ারটায় বসতেন হযরত হাফিজি হুজুর, এই চেয়ারে বসতেন আল্লাহ আকবর খতিবে বাঙ্গাল, আল্লাহ আকবর, এই চেয়ারে বসতেন খতিব হযরত ওবায়দুল হক, এই চেয়ারে বসতেন মুফতি আমিনি, এই চেয়ারে বসতেন আমাদের আকাবিররা, আর এই চেয়ারে ওই কোথ থেকে আসছে মুক্ত পড়ছে, আর এখন পড়াশোনা বন্ধ, এখন উনি ওয়াজ করে, উনি বক্তা। ঘৃণা হয় এই সমস্ত বক্তা, এখন আমার ওয়াজ করতে আমার ঘৃণা আসে, লজ্জা আমার মাথা নত হয়ে যায়। এজন্য সামনে থেকে আমি বলবো আমাকে আর দাওয়াত দিয়েন না, ওই লেভেলওয়ালা বক্তাদেরকে দাওয়াত দিয়া তাদের থেকে ওয়াজ শুনবেন। এত বছর পড়াশোনা করার পরেও এখনো চেয়ারে বসতে বুক কাঁপে, আর বালেগ হয় নাই, তাফসিরে কিতাব এ টু জেড পড়ে নাই, ওস্তাদের থেকে অনুমতি নেয় নাই, ব্যাস চেয়ারে এসে বসে গেল, উনি বক্তা হয়ে গেল। এই জন্য আল্লাহ রসুল বলছে ইদা উসিদাল আমরু ইলা গাইরি আহলিহি ফানতাজিরিস সাআ, অযোগ্য যখন যোগ্যের চেয়ারে বসে তখন তোমরা কেয়ামতের অপেক্ষা করো, যে কেয়ামত কাছে এলেছে। অযোগ্য যখন যোগ্যের চেয়ারে বসে, শুধু এইটা ওয়াজ মাহফিলের কথা বলতেছি না, সর্বক্ষেত্রে, দুই কলম শিখে নেই ব্যাস এমডি হইয়া বসে আছে, একটা অঙ্ক করতে পারে না একবারে চেয়ারম্যান হইয়া বসে আছে, সে ওই সেক্টরটাকে ধ্বংস করে ছাড়ে। একটু তাফসির পারে না, আয়াতের তরজমা পারে না, কোরআন হাদিসের নাসেক মানসুক জানে না, বসে গেছে তো সে উম্মতকে ধ্বংস করে ছাড়ে, কথা ঠিক কিনা বলে? দুঃখের সাথে কথাগুলি বলতেছি, আপনারা মনে কষ্ট নিবেন না। এখানে বসার যোগ্যতা আমারও নাই, বড়রা এখানে বসবেন, হয়তো আশেপাশে মসজিদের ইমাম হিসেবে আমাকে ডাকা হয় আমাদেরকে, আসলে যোগ্যতা নেই। আর মাহফিলের আয়োজকদের খেদমতে আমি আরজ করতে চাই, কাউকে যদি এখানে নাম লেখান ওনার কাছে অন্তত যাওয়া দরকার, যে হুজুর আমরা একটা দোয়ার মাহফিল করতে আপনি একটু যাইয়েন, এটা কি আদব না? কিসের থেকে কোথায় মাহফিল নাম লেখা আছে জানিও না, কোনো বছরই জানি না, দেখি যে নাম লেখা আছে, যাক এটা আপনাদেরকে হেয় করার জন্য বলি নাই, এটা বলছি আমাদের শুদ্ধ হওয়া দরকার আছে কিনা বলেন।
কথা বলে না, শুদ্ধ হওয়া দরকার আছে কিনা বলেন। আল্লাহ তাআলা সকলকে তাওফিক দান করে। উনি চাই যতই নগণ্য হোক, যখন তাকে আমি আমার বাড়িতে দাওয়াত করব, তো দাওয়াতের সিস্টেম করে দাওয়াত করব। আমি এখানে আসব, আমি একজন মসজিদের ইমাম, তো ঠিক আমাকে রিসিভ করবে একজন ইমাম, এটাই আদব। আমি এক মসজিদের মাদ্রাসার প্রিন্সিপাল, আমাকে রিসিভ করবে একজন প্রিন্সিপাল, এটাই আদব। আল্লাহ তাআলা আমাদেরকে পূজার তৌফিক দান করে, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করে, সহিহ বুঝ দান করে। আজকালকে সারা দেশের মধ্যে যে এক ভাইরাস শুরু হয়েছে, ক্যান্সার, আমি বলি এটা ক্যান্সার। ছোট বাচ্চা 6 মাস 6 বছর তাকে বানায় শিশু বক্তা, কয় পুরুষ থেকে বলে মহিলা থেকে পুরুষ হয়ে গেছে সে বক্তা, হ্যাঁ নারী থেকে পুরুষ হয়েছে সে বক্তা, হিন্দু থেকে মুসলমান হয়েছে সে বক্তা। আরে বক্তৃতার জন্য, ওয়াজের জন্য কি যোগ্যতা দরকার? আমি তো সেটা দেখলাম না। আমি দেখি এই শিশু বক্তারে আনলে আমার মাঠ ভরে যাবে, অনেক লোক হবে, মানুষ দেখবে, ভিডিওতে আসবে, অনেক ভিউজ হবে, এ শিশু বক্তা আসছে, এলাকা ভরে গেছে মহিলা আর পুরুষে মিলা। আসলে কি ওয়াজ মাহফিলের উদ্দেশ্য এটা? ওয়াজ মাহফিলের উদ্দেশ্য কি বলেন? ওয়াজ মাহফিলের উদ্দেশ্য কি হাজার হাজার লোক হওয়া? ওয়াজ মাহফিলের উদ্দেশ্য হলো হেদায়েত, উম্মতকে কিছু কোরআনের কথা শোনানো, হাদিসের শোনানো, হাদিসের আলোচনা শোনানো, কিছু আমলি ব্যক্তি এসে কথা শোনানো, তো ওই কথার দ্বারা হেদায়েত আসে, কি বলেন? এখানে যতটুকু মানুষ আপনারা বসেছেন, এর চেয়ে 5 গুণ মানুষ বাইরে আছে না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আপনারা যদি আমার প্রতি রাগ হন, আমাকে দাওয়াত দিয়েন না, কোনো দরকার নেই। ওলামায়ে কেরামের অভাব নাই দেশে, নতুন নতুন বক্তা, ভাইরাল বক্তা, ভাইরাল বক্তা বলে, ভাইরাল বক্তাদেরকে দাওয়াত দিবেন, তারা ওয়াজ নসিহত করে আপনাদেরকে হেদায়েত করবে। আমি যে আলোচনা শুরু করেছিলাম, আয়াত পড়েছি, সংক্ষিপ্ত আলোচনা করে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। আমাদের অনেক ভাইয়েরা আছে এখানে, অনেক নাম আছে, ওনারা ওয়াজ করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি কোরআনে কারিমে সূরা মায়েদার 54 নম্বর আয়াতে কারিম আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আম্বিয়ায়ে কেরামদেরকে পৃথিবীতে পাঠানোর পূর্বে রূহের জগতে সমস্ত নবীদের থেকে আল্লাহ তাআলা একটা ওয়াদা নিয়েছেন। আল্লাহ তাআলা ওয়াদা নিয়েছেন যে সর্বশেষ নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসবে, তখন তোমরা সকলে ওই নবীর প্রতি ঈমান আনবে। কি আনবে বলেন? ওই নবীর ধর্মকে বিশ্বাস করবে, ওই নবীর ধর্মের তোমরা সকলেই আসবে এবং তাকে সহযোগিতা করবে। এই ওয়াদা রুহের জগতে আল্লাহ তাআলা নিয়েছেন। এজন্য কোরআনে কারিমে এক জায়গায় আছে, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, অবশ্যই অবশ্যই তোমরা বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসবে, তখন তোমরা তার উপর ঈমান গ্রহণ করবে এবং তাকে সর্বতোভাবে সাহায্য সহযোগিতা করবে। কোরআনে কারিমের আয়াত। তো এই অঙ্গীকার নিলেন যে তাওহীদের দাওয়াত তোমরা তোমাদের উম্মতদেরকে দিবে, একত্ববাদের দাওয়াত দিবে, পাশাপাশি তাদের কাছ থেকে অঙ্গীকার নিবে, যখন বিশ্বনবীর পৃথিবীতে আগমন ঘটবে, তো সকলে বিশ্বনবীর প্রতি কি আনবে? ঈমান আনবে। আমার ভাইগণ, আমার বন্ধুগণ, আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। নবীর দরজা আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদ আরবির মাধ্যমে বন্ধ করেছেন। আল্লাহ নবী স্বয়ং নিজে বলেন, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই, ওয়ালা নবুওয়াতা বাদি, আমার পরে আর কোনো নবী নাই। এটা কে বলেছেন? বিশ্বনবী বলেছেন। কে বলেছেন? সুতরাং আমাদের দেশে, আমাদের দেশে এক সম্প্রদায় আছে, এদের আবির্ভাব ঘটেছে ওই ভারতের কাদিয়ান নামক গ্রামের, পূর্ব পাঞ্জাবের কাদিয়ান নামক গ্রামের একটা জায়গা থেকে
আমাদের দেশের এই দলটা আসছে তাদেরকে বলা হয় কাদিয়ানি, তাদেরকে কি বলা হয়? এই সম্প্রদায়ের দাবি হলো যে না, এই নবী শেষ নবী না, তারপরে আরেকজন নবী আছে, নাউজুবিল্লাহ বলে। 1840 সালে ওই কাদিয়ান নামক গ্রামে এই গোলাম আহমদ নামে এক ব্যক্তি এক কুলাঙ্গারে জন্ম হয়েছিল, যে ক্রমান্বয়ে আস্তে আস্তে নিজেকে নবী দাবি করে বসেছে, নাউজুবিল্লাহ বলে। মূলত সে নবী হয়েছিল ইংরেজদের মদত পুষ্ট হয়। ইংরেজ সরকার যখন দেখল সিপাহী বিপ্লব হলো, মুসলমান আর ইংরেজের মধ্যে যুদ্ধ হইল, হাজারো লাখো মুসলমান শাহাদাত বরণ করলো, তারপরেও মুসলমানের ইমানের অগ্নিস্ফুলিঙ্গ বন্ধ হয় না, মুসলমানদেরকে দমানো সম্ভব হয় না, মুসলমান শহীদ হওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকে। তখন ইংরেজরা চিন্তা করলো এই মুসলমানদেরকে চিরতরে কিভাবে ধ্বংস করা যায়, কিভাবে ধ্বংস করা যায়। ভারতের ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছে এই ভারত হলো দারুল হর, শত্রু কবলিত এলাকা, সুতরাং এই কাফের মুরতাদ বেঈমানদের সাথে জেহাদ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এখন ভারতের মুসলমান আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য সকলে মরিয়া। ইংরেজ সরকার চিন্তা করলো কিভাবে এই সমস্ত মুসলমানদের জেহাদি প্রেরণাকে দমাইয়া দেওয়া যায়, কোনোভাবেই তারা সক্ষম হচ্ছে না। মুসলমান তো আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করার জন্য সকলে প্রস্তুত। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন, যারা আল্লাহর রাস্তায় দিন কায়েমের জন্য জীবন দেয় তোমরা তাদেরকে মুর্দা বলবা না, বরং তারা জিন্দা, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে রিজিক দেওয়া হয়। সুবহানাল্লাহ, বাল আহিয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জিন্দা কিন্তু তোমরা তা বুঝো না। দিন রক্ষার জন্য, কোরআন রক্ষার জন্য, আম্বিয়ায়ে কেরাম নবীর ইজ্জতের হেফাজতের জন্য ওই ভারতের মুসলমানরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। এখন ইংরেজ সরকার চিন্তা করলো তাদেরকে দমানোর কি কৌশল অবলম্বন করা যায়। তখন তারা বলল, আমরা ইংরেজরা যতই তাদেরকে মারব, যতই কাটবো, যতই নির্যাতন করব, তাদেরকে দমানো সম্ভব না। হ্যাঁ, একটা পদ্ধতি আছে, তাদের মধ্য থেকে যদি কোনো মাওলানা হইয়া, কোনো মাওলানা যদি তাদেরকে ফতুয়া দেয় তাহলে ওই ফতুয়া তারা মানে, ওই ফতুয়া তারা কি করে। এই জন্য ইংরেজ সরকার ওই গোলাম আহমদ নামে কুলাঙ্গারকে, ইংরেজদের মদত পুষ্ট ওই ব্যক্তিটাকে তারা চয়েস করলো, সে মাত্র মাধ্যমিক পাস, ক্লাস 8 পাস, তাকে তারা এরকম নির্বাচন করলো। নির্বাচন করে তাকে বললো, তুমি প্রথমে ঘোষণা করবা আমি জমাদার মুজাদ্দেদ, আমি যুগের সংস্কারক, তারপরে আস্তে আস্তে আমি মাহদি, তারপরে আমি ঈসা মসিহ, এরকম করতে করতে এক সময় তুমি খোদা দাবি করবা, এক সময় তুমি নবী দাবি করবা, খোদা দাবি করবা। দোস্ত, কথাটা সকলে মনোযোগ দিয়ে শুনেন, আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে আজকে বাতিল ফেরকা উৎপেটে বসে আছে, কোন গলি দিয়া ঢুইকা কোন ব্যক্তিকে ধর্মচ্যুত করা যায়, কথা ঠিক কিনা বলো। এক একজন এক একভাবে কলা কৌশল নিয়ে নেমেছে, বিদেশ থেকে টাকা আসতেছে, এই কাদিয়ানিদের অসংখ্য অজস্র টাকা বিদেশ থেকে সরবরাহ করা হচ্ছে, দেশে তাদের অনেক ব্যবসা আছে, এই টাকাগুলি ব্যয় হয় কিসের পিছনে, মানুষকে ধর্মচ্যুত করার পিছনে। শুধু নারায়ণগঞ্জের মধ্যে 12,000 কাদিয়ানি আছে, কয় হাজার। আপনি আর আমি মনে করি মাশাল্লাহ, আমরা তো মসজিদে নামাজ পড়ি, কত মুসল্লি দেখা যায়, কিন্তু দিনের কোনো কাজ করি না, ধর্মের জন্য কাজ করি না, আল্লাহর রাস্তায় জেহাদের জন্য কোনো প্রস্তুতি নাই, খাই আর ঘুমাই। কিন্তু কাদিয়ানিরা বসে নেই, নাস্তিক্যবাদীরা বসে নেই, তারা বিনা পয়সায় মানুষদেরকে তাদের ধর্মের দিকে ডাকে। এই জন্য দোস্ত, নাক কান খোলা রাখতে হবে, সজাগ রাখতে হবে, আমাদেরকে দ্বীনের হেফাজতের জন্য যখন ওলামায়ে কেরাম আমাদেরকে ডাক দেন, আমরা সব কাজ ছেড়ে দিয়ে ওলামায়ে কেরামের সাথে একত্রতা ঘোষণা করার জন্য সকলে রাজি আছি ইনশাআল্লাহ, সবাই রাজি আছি। নারে তাকবীর। আমার ভাইগণ, অল্প সময় তো বুজুর্গানের দিন কথা বলবেন, তো আমি আজকে আমার আলোচনা করতে পারলাম না, সময় শেষ। আমি যেই কথা বলতে, তার নাম দিছে গোলাম আহমদ, গোলামে আহমদ, সে নাকি আহমদের গোলাম,
আমি বলি সে তার নাম হবে শুধু গোলাম মির্জা কাদিয়ানি। কি কাদিয়ানি? গোলাম মির্জা। সে আহমদের গোলাম হইতে পারে না, যে আহমদের গোলাম হবে সে কখনো নবুয়ত দাবি করতে পারে না, কথা ঠিক কিনা বলেন? আর সে যে ভণ্ড গোলাম আহমদ কাদিয়ানি, সে যে ভণ্ড এটা তার নামের মধ্যে প্রকাশ পায়। যুগে যুগে যত আম্বিয়াই কেরাম এই পৃথিবীতে এসেছেন, কারো নাম দুই শব্দে নেই, সকলের নাম এক শব্দে। ইব্রাহিম, ইসমাইল, শুআইব, নূহ, ঈসা, হ্যাঁ, মুসা, ইউসুফ, সকলের নাম এক শব্দে, আর তার নাম হইল গোলামে আহমদ, কয় শব্দে? এখানেই তো বোঝা যায় সে বন্ড, কথা ঠিক কিনা বলেন? সে বলে আমি ঈসা। আমি কি? সে নাকি ঈসা মসিহ। অথচ তার বাবার জিন্দিগিতে সে কখনো কোথায় যায় নাই, মক্কা মদিনায় যায় নাই, যেখানে মদিনাতে আল্লাহর রসুল শুয়ে আছেন, রসুলের পাশে হযরত ঈসা আলাইহিস সালামের জন্য কবরের জায়গা খালি রাখা আছে, হযরত ঈসা আলাইহিস সালাম কিয়ামতের পূর্বক্ষণে আগমন করবেন, আমাদের নবীর উম্মত হইয়া কি হইয়া উম্মতে আগমন করবেন, আর সে বলে সে নাকি ঈসা। যাক, আলোচনা অনেক দীর্ঘ, এই সংক্ষিপ্ত আলোচনা করলাম, আমার আলোচনা ভুল ভ্রান্তি হলে ক্ষমা সুন্দর।